মা আমিনা যখন হালিমায় সাদিয়ার কাছে যখন শিশু মুহাম্মদ পান করানোর জন্য পাঠিয়ে দেন যখন প্রথম শিশু শিশু মুহাম্মদকে কোলে নেন কোলে নিয়ে বলেন ও আমেনা আমি পান করানোর জন্য মক্কা মদিনার প্রত্যন্ত বহু গ্যারামে গিয়েছি

روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ان الحمدللہ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَن يَهدِهِ اللهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَن يَضَلِّلُهُ فَلاَ هَادِيَ لَهُ وَنَشْهَدُ أن أَلَّا ند له ولا ند له لا مثل له ولا مثيل له لا نظير له ولا شبيه له لا معين له ولا نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.

حَمِيدٌ مَجِيدُ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله، جرئ بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، আমি আজানের সুর মাঝে শুনেছি যে আমি কোরানের সুর মাঝে শুনেছি যে না সুর মাঝে

চতুর্থতম তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ জাতির মাথার মুকুট সরতাজ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান সমবয়সী যুবক ভাইয়েরা ভাইরা ছোট ছোট কচি কাচারা পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ওতমো মহান দরবারে লাখতে আরিশানে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকের এই জান্নতি বাগানে নিজেদেরকে সম্পৃক্ত করার ইনভলভ করার আশার বশার তৌফিক আনায়ত করেছেন আসুন সর্বপ্রথম কাদের মতলক রব্বুল আলমিনের দরবারে কালিমাতু শুক্রিয়া দায়ী করি বলুন বোন আলহামদুলিল্লাহ মহতারাম হাজির সম্মানিত উপস্থিতি আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা সকলে খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার যে তৌফিক আনায়াত করেছেন এতে তো আমরা খুশি ঠিক না বেঠিক আমার কাছে সর্বপ্রথম আপনাদের এই মাহফিলে এসে মনে হয়েছে যে এই মাহফিলে যারা উপস্থিত আছেন শুধু এরা খুশি আর যারা বাহিরে এখনো রাস্তাঘাটে দোকানে পার্টে বাসা বাড়িতে বসে আছেন এরা মনে হয় খুশি নয় কারণ একটি মহল্লাতে একটি মাহফিল একটি সমস্ত সর্বশ্রেণীর মুসলমান ভাইদেরকে এই মাহফিল নিজেদেরকে সম্পৃক্ত করা এটা আমি তো মনে করি একজন সৌভাগ্যবান ব্যক্তির আলামত এজন্য যারা এখনো বাহিরে আছেন সকলের কাছে আমার সবিনয় আরজ থাকবে অন্তত আজকের এই অধিবেশন সহ দুই দিনের এই তফসিরুল কোরআন মাহফিলকে শুধুমাত্র লাইটিং আর প্যান্ডেল করে আয়োজন করলেই সফলতা আসবে না যতক্ষণ না পর্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে কথা বলুন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন মাইকের আওয়াজ যতটুকু পৌঁছেছে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অতি শীঘ্রই মাহফিলে আসার বসার তৌফিক আনায়ত করুন সকলে বলুন আমিন আমি আপনাদের সম্মুখে কোরআন হাকিম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুখানা আয়াতি কেন আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহর প্রিয় হাবিব মহানবী সাল আলিহি ওয়াসাল্লামের দুখানা হাদিস আপনাদের সম্মুখে তারাবাদ করা হয়েছে আয়াতে ক্যারিমা এবং হাদিসগুলোকে সামনে রেখে এমন সব গুরুত্বপূর্ণ আলোকপাত করার তৌফিক আনায়ত করুন রব্বুল আলমিন যা আমি বললে ওয়ালা এবং ওয়ালা সকলের জন্য উপকারী হয় সকলে বলুন আমিন মহতারাম হাজরিন আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ রব্বুল আলমিন জমিনের বুকে মানুষ সৃষ্টি করবেন এটা রব্বুল আলমিন ভালো জানতেন জমিনের বুকে মানুষ আসার আগ পর্যন্ত কোন মানুষ জমিনে আসবে সমুজদার হওয়ার আগ পর্যন্ত তার কি পরিচয় এটা কোন মানুষের জানার সম্ভব ছিল না বুঝ হওয়ার আগ পর্যন্ত আকেল বালেক হওয়ার আগ পর্যন্ত জবান আসার পর্যন্ত ন্যূনতম বালক হওয়ার আগ পর্যন্ত যে সময়টা ওই সময়টাতে একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক তার নিজের পরিচয়টা বাবা মার শিখিয়ে দেওয়া লাগে অভিভাবকের শিখিয়ে দেওয়া লাগে জমিনের বুকে পরিচয় বিহীন জমিনে সেই আমার একটা পরিচয় হয় আমার একটা নাম হয় আমার বাবার পরিচয় পরিচিত হয় দাদার পরিচয় পরিচিত হই বাড়ির একটা পরিচয় থাকে থানা জেলার পরিচয় থাকে জমিনের বুকে আল্লাহ রব্বুল আলামিন এই যে একটা পরিচয় দিয়ে পাঠিয়েছেন এই পরিচয়টা আমাদের জমিনের বুকের জন্য প্রযোজ্য কিন্তু হাকিকি পরিচয় নিয়ে কবরে যেতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিনের বুকের এই পরিচয়ের কোনো দাম থাকবে না ঠিক না বেঠে আল্লাহ রাব্বুল আলামিন জন্যই পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে সাইয়েদনা আদম আলাইহিস থেকে শুরু করে এক একজন নবী পাঠিয়ে জমিনের বুকের এই মানুষগুলোকে বুঝাবার আর চিনাবার চেষ্টা করেছেন জমিনের বুকে তোমার বাবার পরিচয় তোমার পরিচয় নয় তোমার ব্যক্তি পরিচয় তোমার পরিচয় নয় তোমার দাদার পরিচয় তোমার পরিচয় নয় তোমার রাজনৈতিক কেরিয়ারের পরিচয় তোমার পরিচয় নয় তোমার ক্ষমতার পরিচয় তোমার পরিচয় নয় আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি পরিচয় নিয়ে এসেছো এটাই তোমার হাকি কি পরিচয় আর এই পরিচয়গুলো চেনা বানার বুঝাবার জন্য লক্ষাধিক পয়গাম্বর জমিনের বুকে পাঠিয়েছেন এর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বশেষ নবীয় রসুলের নাম জানেন আপনারা কি নাম মোহেম্মেদুল রসুল উল্লাহ সল্লাল্লাহ ওয়াসাল্লাম জমিনের বুকে আল্লাহ নবজি সল্লল্লাহ ওয়ানিহি ওয়াসাল্লাম কে পাঠালেন সর্বশেষ যার মর্তবা ও মর্যাদা সকলের চাইতে বেশি চিৎকার করে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর মর্তবা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূলগণ এই জমিনের বুকে এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের বুকে আসবে সকলের চাইতে সব চাইতে উৎকৃষ্ট মানুষটা কে জনে বলুন কে আমাদের প্রিয় নবী রেসুল আরবি সল্লল্লাহ আনেই মোসাল্লাম এই নবীকে পেয়ে নবীকে নবু হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা আল্লাহ্ নবজি সল্লল্লাহ আনেই ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أنه حديثا مدبلا ألا النبي صلى الله عليه وسلم بلين قال النبي صلى الله عليه وسلم ذاق <applause> طعم الإيمان يعني من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وي بكتي و الشاط بيتي وي بكتي مال المزا بيتي وي بكتي مال من رضي بالله ربا যে ব্যক্তি আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে খুশি হয়েছে ওবিল ইসলামী দিনা আর যে ব্যক্তি মুহাম্মদুল ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি হয়েছে অবি মোহাম্মদীন নবী রসুল আর যেই মহানবী সল্লুল্লাহ ওয়াড়ি ওয়াসাল্লাম কি নবী ও রসুল হিসাবে পেয়ে খুশি হয়েছে ওই ব্যক্তি মানের লাজ্জত পেয়েছে স্বাদ পেয়েছে আর যে নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে নবী হিসাবে পেয়ে খুশি নয় বুঝতে হবে সে মমিনের কোনো বান্দা নয় সে আল্লাহর কোনো বান্দা নয় জমিনের বুকে আল্লাহকে যে গালি দিবে সে আল্লাহর বান্দা নয় জমিনের বুকে যে ধর্ম নিয়ে কটাক্ষ করবে তার পরিচয় যাই থাকুক না কেন সে ইসলামকে ধর্ম হিসাবে সে খুশি যদি না হয় সে আল্লাহর গোলাম নয় যে আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে নবী রসুল হিসাবে পেয়ে খুশি নয় সে আল্লাহ নবীজির উম্মত হওয়ার কোনো দাবি রাখতে পারে না ঠিক না বেঠিক এই জমিনের বুকে সঈদ আদম আলেহি থেকে শুরু করে যত নবীর আসুলগঞ্জ জমিনে এসেছেন সমস্ত নবীর আসুলগঞ্জ জমিনের বুকে হকের দাওয়াত নিয়ে এসেছেন সমস্ত নবীগণ কষ্ট ভোগ করেছেন আল্লাহ নবজি সাল্লাল্লাহু আনিহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলেন সমস্ত নবীরা রাসূলগণের কষ্ট ক্লেশ দিন প্রচার করতে গিয়ে যে কষ্ট ভোগ করেছেন সকলের কষ্ট ক্লেশকে সকলের দুঃখ দুর্দশাকে সকলের নির্যাতন ভোগ করাকে সকলের উম্মত থেকে কষ্ট পাওয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আমি মোহাম্মদুর রসুল কষ্টের পাল্লা যদি আরেক পাল্লায় রাখা হয় কষ্টের ভোজাটা যদি আরেক পাল্লায় রাখা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কষ্টের পাল্লা ভারী হবে আপনার আমার মুক্তির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত কষ্ট উঠিয়ে থাকেন আপনার আমার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত রোনাজারি করতে থাকেন হাদিসে পাকের মধ্যে এমনও এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় শায়িত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ক্রন্দন করছেন কাঁদছেন হাজরতিজীব্রিল বলে আল্লাহ রসুল আপনি কি আপনার স্ত্রী খাদি যার জন্য কাঁদছেন নাকি মহানবী সল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন না আল্লাহ নবজি সল্লাল্লাহ আলি হিউসাল্লাম জিব্রিল বলেন খাদিজার যার জন্য কাদার কোনো দরকার নাই আপনার সহধর্মী খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছেন আপনি খাদিজার জন্য কাঁদবেন না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরাইল আমি খাদিজার জন্য কাঁদছি না এরপর রাসূল কাঁদে রাসূল কি জিজ্ঞাসা করে আল্লাহর নবী আপনি কি ফাতেমার জন্য কাঁদছেন নাকি আল্লাহ নবজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিবরীল বলে ফাতেমার ব্যাপারে আপনার চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই ফাতেমাকে সৈদ তুলিসাই আহলি জান্নাহ বলে আল্লাহ আপুন আল ঘোষণা দিয়েছেন ফাতেমা জান্নাতের নারীদের সরঞ্জানি হবে ফাতেমার জন্য কাদার কোনো কারণ নাই এরপর আল্লাহ নফি সাল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লাম কাদে আল নবিজিকে জিবরিল জিজ্ঞাসা করে ও জিবরিল ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি এখনো কাঁদেন আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসান হাসান হুসাইনের জন্য কাদার কোনো প্রয়োজন নাই হাসান হুসাইন কে আল্লাহ রাব্বুল আলামিন আল হাসান ওয়াল হুসাইন সঈদা শাবা বিহারি হাসান হোসেন নদী আল্লাহ তা হুমকি আল্লাহ রব্লাহ নামিন জেন্নতের যুবকদের সর্দার বানিয়েছেন আপনি খাদিজার জন্য কাদার প্রয়োজন নাই ফাতেমার জন্য কাদার প্রয়োজন নাই হাসান হোসাইনের জন্য কাদার প্রয়োজন নাই কারো জন্য কাদের না বলেন তবে আপনি কার জন্য কাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভাই জিব্রাইল আমি খাদিজার জন্য কাদিনা আমি ফাতেমার জন্য কাদিনা আমি হাসান হুসেনের জন্য কাদিনা ও জিব্রাইল আমি কাদি আমার বর্তমানে আমার উম্মতের ফয়সালা কি হবে এই আমি কাদি মায়ার নবী সাইয়েদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় সেদ্ধ হয়ে যদি উম্মতের নাজাতের জন্য এত ফিকির উম্মতের নাজাতের জন্য জীবদ্দশায় কষ্ট পেয়েছেন তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন অহুদের ময়দানে দান দান শহীদ করেছেন এই উম্মতের জন্য যদি মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহি ওসাল্লাম এত বেশি কষ্ট ভোগ করতে পারেন ও ভাইরা আমার আট পায়ে আট পাড়ার মুসলমান ভাইরা আমার আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা আমার জিজ্ঞাসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত মুহাব্বত করে থাকেন আপনাদেরকে আমাদেরকে সারা উম্মতকে যদি এত মুহাব্বত করেন আমার আপনার সামনে যদি নবীর চরিত্র নিয়ে কথা বলে তাহলে মুমিন বান্দা হিসেবে আমার কি চুপ থাকা উচিত নাকি প্রতিবাদে ফেটে পড়া উচিত প্রতিবাদে ফেলে পড়া উঠিত উচিত আমাদের এই দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের জমিনে যেখানে সতেরো কোটি জনগণের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই মুসলমানের জন্মিনে লাখ আউলিয়ার পণ্যভূমিতে শাহপরান শাহ মাহদুম শাহজাহান শাহজাহান শাহ আলী খান জাহান আলীর এই দেশে হাফিজ জি হুজুর পীর জি হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এই দেশে মুফতি ফজলুল হক আমিনি রহমতুল্লাহ আলাই চরমুরের মরহম পীর মুফতি ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই দেশে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই দেশে লাখো ওলামাই কেরামের এই দেশে কেউ যদি নবীর চরিত্র মাদুরী নিয়ে কথা বলে সেই সরকারি দলের হোক সেই বিরোধী দলের হোক না কেন তার পরিচয় সমাজে যেই পরিচয় থাকুক না কেন মুসলমান তাদের দাগ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে না আছে কি নাই বলুন কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আপনি রক্ষা করার জন্য যদি জান দেওয়ার প্রয়োজন হয় মাল দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয় কারা কারা প্রস্তুত আছে হাত গুরু আল্লাহকে তুমি দেখাই আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন মহতারাম হাজরিন আপনাদের সম্মুখে এমন নবী রাসুলের আদর্শ নিয়ে এমন মুহাম্মদ আরবি সাল্লি ওয়াসাল্লামের জীবন নিয়ে

আমরা অনেকে মনে করি এটা মনে হয় মিলাদের দোয়া এক ভাই আমাকে বলছেন কজুর আমি এতদিন পর্যন্ত জানতাম এটা মিলাদের দোয়া আজকে আপনি আমাকে শোনালেন যে এটা কোরআন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নিজে বলেন যে আমি রসুর আরবি সাল্লাহ আলিহি ওসাল্লামের উপর আমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের উপর আমি তো দূরত পড়ি ফেরেস্তরা দূরত পড়ে তোমরাও রসুর আরবি সাল্লাহ আলিহি ওসাল্লামের উপর দূরত পড়ো এজন্য মৌমিন বান্দার আরো একটা পরিচয় হবে যে মহানবী সাল্লি ওসাল্লামের নাম শোনা মাত্রই দ্রুত পাঠ করবে অন্তত যেই মজলিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে মুমিন বান্দা হিসাবে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া মুমিন বান্দার জন্য ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন মুহতারাম হাজরিন আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে নিয়ে আলোকপাত করব তার পূর্বে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের কি পরিচয় তিনি কিভাবে জমিনের বুকে আসলেন তার আগমনের পূর্বে তার অনন্য বৈশিষ্ট্য যে সমস্ত বৈশিষ্ট্য অন্য কোন নবীর আসুলগণের ছিল না সেগুলোকে আমি কোরআন ও হাদিস আলোকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি সিরাতের ইতিহাসের মধ্যে লেখা হয় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের বুকে পাঠানোর পূর্বে যত নবী রাসূলগণকে এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলগণ আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাদ হওয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করেছেন আর আমরা বিনা দরখাস্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের কোনো কষ্ট করে শুটাতে হয় নাই আমাদেরকে মহানবীর উম্মত হওয়ার জন্য রক্ত দিতে হয় নাই আমাদেরকে মহানবীর উম্মত হওয়ার জন্য নির্যাতন বুক করতে হয় নাই আমরা বিনা দরখাস্তে মুসলমান বাবার ও সে জন্মগ্রহণ করে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লামের উম্মত হয়েছি আর আপনার আমার প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওসাল্লামকে জমিনের বুকে পাঠানোর জন্য দোয়া করেছেন হজরতে সঈদিনা ইব্রাহিম আলিহি সালাম হজরত ইব্রাহিম আলাই সালাম দোয়া করেন এক নম্বর পারার সুরাই বাকারার একশত আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন এক নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠায় সুরাই বাকার একশত আঠাশ উনত্রিশ আয়াতের মধ্যে বলেন ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أبني تدير مدتك يا ملك جنو برسول بطان تدير مجي آيات تلوات كربي ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আর আপনার কিতাবকে তাদেরকে শিক্ষা দিবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা এবং তাদেরকে প্রজ্ঞাও শিক্ষা দিবে ওয়া আর তাদেরকে গুনাহ থেকে তাদেরকে পাপাচার থেকে পবিত্র করবে ওয়া ইউযাক্কিহিম জমিনের বুকে পাঠানোর ব্যাপারে দোয়া করলেন আল্লাহ রবীন্দিন এই দোয়াকে কবুল করলেন কবুলিয়াতের সময় কত বছর ছিল মনোযোগের সহিত শ্রবণ করুন সাইয়িদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হতে সাড়ে তিন হাজার বছর সময় লেগেছিল সাড়ে তিন হাজার বছরের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয় নাই সাড়ে তিন হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দোয়া কবুল করলেন ২৮ নাম্বার পারায় সুরাই জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলী সালাতামের যে দোয়া কবুল করেছেন ওই দোয়া কবুলিয়তের বিষয়টা কোরআনুল করিমের আয়াত নাজিল করে দিয়েছেন সুবহান আল্লাহ চিৎকার করে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সালাতামের যে দোয়া কবুল করলেন সুরায় জুমার দুই নম্বর আয়াতে আঠাশ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় বলেন والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أرتني تدر مجي أمي در مدة تكي أمي أمنك جنب رسول پتھئے جيني تادر أردت أن لا رب رانا الآيات ترمت كربى ويُزكِيهمَ ابن تدري كيبوتو بويتر قلبي ويُعْلِمُهُمُ الْكِتَابَ والحكمة ابن تدري كِتَابَ تابعون حكمات سكة وإن كَانُوا من قبلون في ضَلَالٍ مبين آريتو اي شموس توجبت باشي دارتو এরা সকলেই স্পষ্ট গোমরাহির মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে সাইয়িদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করলেন এই দোয়াকে যে কবুল করেছেন এই দোয়া কবুলিয়তের যে প্রমাণ কোরআনে পাকের মধ্যে দিয়েছেন আর এরই একটু আগের সূরার মধ্যে সূরাতুস সাফের মধ্যে ألا النبي صلى الله عليه وسلم رب بلغة عيسى عليه السلام أي جيش باد أي شوشان تكو Quran الكريم الآيات نزيل كرهشل أمي آيات تبترت يا ابن الشم رب العالمين بلن وإذ قا عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقاً لما بين يدي من التوراة ومبشراً برسول يأتي من بعد اسمه أحمد. حضرت عيسى عليه الصلاة والسلام بلن. الله رب العالمين بلن. ওই إيش راني যখন হযরতে عيسى بن مريم مريم إرسل عيسى. বনি ইসরায়েলদের মাঝে ইসমুহু আহমদ এমন নবী রাসুলের সুসংবাদ দিলেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম যে আমি তোমাদের মাঝে রাসূল হয়ে আগমন করেছি আমি তোমাদেরকে তাওরাতের ব্যাপারে সত্য সংবাদ দিচ্ছি এমন এমন একজন রাসুলের সুসংবাদ দিচ্ছি ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد اما نجن رسول رشوشن بعد جان نام أحمد أما دير نبير محمد أر نام أحمد أمرا جاني ألا صلى الله عليه وسلم ایک محمد أر نام؟ أحمد أري أحمد نام رشوشن بعد تتكار كربون شيخ هزتي عيسى عليه الصلاه والسلام هزتي عيسى عليه الصلاه والسلام ارشوشنبات ابردك هزتي ابراهيم خليل الدعاء للنبي صلى الله عليه وسلم حديث باكر مدبلين انا بشاره عيسى ودعاء ابراهيم امي ইব্রাহিম খলিলের দোয়া আর আমি হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জমিনে পাঠানোর পূর্বে সমস্ত নবীদেরকে দিয়ে রাসূলের জন্য দোয়া করেছেন রাসূলের নামে সুসংবাদ করেছেন সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয় জমিনের বুকে যখন হজরতে হালিমার ঘরে শিশু বাচ্চা মোহাম্মদ আরবি সাল্লি ওসাল্লামের জন্মগ্রহণ জমিনের বুকে তিনি যখন আসেন মহানবী সাল্ল আলী ওসাল্লামকে হজরতে হালিমা সাদিয়ার কাছে যখন মা মেনা উঠিয়ে দেন তার পূর্বের যত অলৌকিক ঘটনা আছে সেগুলো তো আছে ভিন্ন আলোচনা আল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে জমিনের বুকে পাঠানোর পূর্বে দাদাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন বাবাকে পরীক্ষা করেছেন মাকে পরীক্ষা করেছেন জন্মের পূর্বে বাবাকে উঠিয়ে নিয়েছেন আবার জন্মের পরে মাকে উঠিয়ে নিলেন ছায়া যে দাদা দাদাকে উঠিয়ে নিলেন এমন নিয়তি নবী করে পাঠিয়েছেন যাতে জমিনের বুকে কেউ কথা বলতে না পারে মুহাম্মদের উপর আমার কোনো এহসান আছেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার কোনো অনুগ্রহ আছে অনুকম্পা আছে আমার তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক স্বয়ং হলেন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কে আল্লাহ زمنير بوكال لا رب العالمين ربي حبيب اردي يكون الشيكك ني جبريل هولن مدام شين رب العالمين هولن الله نبي صلى الله عليه وسلم الوستاد سورينا جميل مدبرين ان هو الا وحي يوحى ما كذب الفؤاد ما راى افتمارونه على ما يرى মহানবী তাই বলেন যা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন যে কথা বলছিলাম এমন অনন্য গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে জমিনের বুকে পাঠিয়েছেন আল্লাহর হাবিবকে জমিনের বুকে পাঠানোর পরে মা আমিনা যখন হালিমায়ে সাদিয়ার কাছে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করানোর জন্য পাঠিয়ে দেন হালিমায় সাদিয়া যখন প্রথম শিশু শিশু মুহাম্মদকে কোলে নেন কোলে নিয়ে বলেন ও আমিনা আমি পান করানোর জন্য মক্কা মদিনার বহু গ্রামে গিয়েছি বহু শহরে গিয়েছি এত সুন্দর সুশ্রী চেহারার মালিক আর কোনো সন্তানকে আমি দেখতে পাই নেই হজরতে আমিনা বলেন ও হালিমা তুমি গ্রামে গ্রামে ঘুরেছো শহরে তো এত বেশি যাও নাই আমার বহু শহরে যাওয়া হয়েছে বহু শহরের বহু শিশু সন্তানকে দেখেছি আমি আমার শিশু সন্তান মুহাম্মদের মতো সুন্দর আমি কাউকে দেখতে পাই নাই হযরত আব্দুল মুত্তালিব শুনে ফেলেছে আব্দুল মুত্তালিব দাদা বলে এ আমিনা তুমি কয়টা শহরে ঘুরেছো এই হালিমা তুমি কয়টা গ্রামে ঘুরিয়েছ তুমি কোথায় কোথায় গিয়েছ ব্যবসার কাজে আমি দিক বিদিক শহর থেকে শহর গ্রাম থেকে গ্রাম দেশ থেকে দেশ পর্যন্ত সফর করেছি খোদার কসম করে বলি আমার নাতি শিশু মোহাম্মদের মতো সুন্দর এত সুন্দর আকৃতির কোন সন্তান আমি জমিনের বুকে দেখি নাই ইতিহাস লেখে তখন যদি হজরত জিব্রিল উপস্থিত থাকতো হজরত জিব্রিল বলতো এ আমিনা এ হালিমা এই আব্দুল মুতালেব তোমরা জমিনের বুকে কয়জন শিশু দেখেছো সৃষ্টির শুরু থেকে পর্যন্ত আমি জিব্রিল কোটি কোটি শিশু দেখেছি এই জমিনের বুকে শিশু মোহাম্মদের চাইতে সুন্দর আর সুন্দর আকৃতির কোন শিশু আমি দেখি নাই ইতিহাসের মধ্যে রাখি কিতাবের মধ্যে লেখা হয় ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথোপকথনের মধ্যে সামিল থাকতেন স্বয়ং রাব্বুল আলামিন বলতেন এ আমিনা ই হালিমা ই আব্দুল মুত্তালিব জিবরিল তোমরা এত শিশুর গুনা বলে বলছো এত সুন্দর শিশু তোমরা দেখো নাই আমি আমার জাত ও সিফাতের কসম করে বলি এই জমিনের বুকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আকৃতির কোন শিশুকে জমিনের বুকে পাঠিয়ে নাই পাঠাই নাই আমি মোহাম্মদের চাইতে উত্তম আকৃতি দিয়ে জমিনের বুকে দ্বিতীয় কোন সন্তানকে জমিনে পাঠাই নাই সুহান আল্লাহ তাহলে আপনার আমার প্রিয় নবী সাল্লি ওসাল্লাম পৃথিবীর বুকে সব চাইতে শ্রেষ্ঠ সুন্দর দুনিয়ার মানুষ সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে পছন্দ করে ভালোবাসে

এমন সব গুণাবলি দিয়ে জমিনের বুকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন আল্লাহ নজি সাল্লাল্লাহু আনহি ওয়াসাল্লামকে এমন অনন্য গুণাবলি দিয়ে পাঠিয়েছেন যেমন গুণাবলী আর কাউকে দেন নাই যারা পিছনে দাঁড়িয়েছি অনুগ্রহ করে প্যান্ডেলের ভিতরে চলে আসি রহমতের চাদরের দিকে চলে আসি আল্লাহ রব্দুল আলমিন আপনাদেরকে আসা আর তৌফিক দেন এটা একটা রহমতের প্যান্ডেল এখানে যারা ইনভলভ করবে রহমদ আর করুণা সাকিনা বর্ষণ হতে থাকবে বলুন সুবাহান আল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে আপনাদের কাছে বিষয়টা আলোকপাত করি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলেন যেখানে কোরআনের আলোচনা হয় আল্লাহর বরত্বের আলোচনা হয় রসুলের আলোচনা হয় এটা একটা জান্নাতের বাগান বলুন সুবাহান আল্লাহ এই জন্নতের বাগানকে ফেরেস্তারা বেষ্টনী দিয়ে রাখে এবং হাদিসের মধ্যে লেখা হয় এক ফেরস্তারে ফেরেস্তার কাদের উপরে পা দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত এভাবে তারা কাতার কাতার হয়ে উপরে এই আলোচনা তারা করতে থাকে জমিনের বুকে কারা কি আলোচনা করতেছে আলোচনা যখন স্বয়ং রব্বুল আলমিন শুনেন আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করেন জমিনের বুকে কারা কি আলোচনা করছে ফেরেস্তারা নাম ঠিকানা নিয়ে বলে আপনার অমুক বান্দা অমুকের ছেলে অমুক অমুকের নাতি আপনার বরত্বের কথা বলছে জান্নাত জাহান নামের কথা বলছে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা কি আমাকে দেখেছে বলে না তারা আমাকে আপনাকে দেখে নাই তারা কি জান্নাত জাহান নাম দেখেছে বলে না জান্নাত জাহান নাম দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলে যেই বান্দারা আমার জান্নাত জাহান নাম না দেখে এই আলোচনা শুনছে তারা জান্নাতের জান্নাত জাহান নামকে ভয় করছে আমি তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিব বলুন সুহার আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সলা করে দিব আর তাদের জন্য যে তারা যে আমাকে দেখে নাই আমাকে না দেখে আমার প্রতি ইমান এনে আমার প্রতি বিশ্বাস স্থাপন করে আমার বরত্বের আলোচনা শুনছে আমার বরত্বের কথা যে তারা বলছে জন্য তোমরা সাক্ষী থাকো ফেরেস তারা এই জমিনের বুকে তারা আমাকে না দেখে আমার জান্নাত জাহান নাম না দেখে এতটা ভয় নিয়ে এতটা আশা নিয়ে তারা যে বসে আছে আমি রব্বুল আলমিন জান্নাতের মধ্যে তাদেরকে দ্বি দান করাব বলুন সব হান মুসফতারাম হাজরিন আলোচনা করছিলাম আল্লাহজি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামকে আল্লাহ রব্দুল আলমিন পৃথিবীর সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে পাঠিয়েছেন জমিনের বুকে যদি সুন্দরের কারণেই কাউকে ভালোবাসতে হয় সব চাইতে বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ রসনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আর মুহাম্মাদ আরমি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে ধোকা পাওয়ার কোন ভয় নাই আপনার সাথে মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতারণা করবেন এমন কোনো ভয় নেই জমিনের বুকে একটা সন্তান যুবক একজনকে ভালোবাসে ভয় থাকে না জানি আবার হারিয়ে যায় জমিনের বুকে বন্ধু বন্ধুর সাথে মহাব্বাত করে একটা ভয় থাকে বন্ধু না জানি আবার প্রতারণা করে ও দুনিয়ার মানুষেরা মুমিন ভাইরা স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে প্রতারণা থাকে বাবা সন্তানের ভালোবাসার মধ্যে স্থায়িত্ব থাকে না একটা সময় ভাই ভাইয়ের মোহ্বতের মধ্যে ছিঁড় ধরে একটা সময় স্বামী স্ত্রীর মহাব্বতের মধ্যে ছিঁড় ধরে একটা সময় এমন আসে একটা সময় বাবা মায়ের সম্পদ যে মহাব্বত এই মহাব্বতটাও অটুট বিচ্ছন্ন থাকে না বাবা মা চলে গেলে অথবা জীবদ্দশায় দেখা যায় মোহাব্বতের মধ্যে ফাটল চলে এসেছে মহাব্বতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এমন জমিনের বুকে দেখা যায় যেই সন্তানকে বাবা মা এত মোহাব্মত করেছেই এই সন্তানও মায়ের উপরে হাত তুলে এই সন্তানও বাবার উপরে হাত তুলে কথা বলুন ঠিক না বেটি আপনাদের কাছে অবিশ্বাস মনে হয় ঐশীর নাম ভুলে গিয়েছেন ঐশী যে যার পুলিশ বাবা মাকে হত্যা করেছে জমিনের বুকে বাবা মার সম্পদ যে মোহাব্বত মহাব্বতের সম্পর্ক তো ছিন্ন হয়েছে সন্তানের প্রতি মহাব্বত থাকে না সন্তানকে বাবা মা হত্যা করে জমিনের বুকে ঘটনা অহরহ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে একজন স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যাচ্ছে মহাব্বত থাকছে না প্রেমিক প্রেমিককে ধোকা দিচ্ছে প্রেমিক প্রেমিকাকে ধোকা দিচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাহলে একমাত্র কেবল মাত্র মহাব্বত কার চাই আল্লাহ এরপরে রাসূলের কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন এ মুমিন বান্দারা তোমরা আমাকে ভালোবাসলে একটা মাপকাটি আছে জমির বুকে কেউ যদি নেইমারকে ভালোবাসে ফুটবল খেলোয়াড় নেইমারকে যদি কেউ ভালোবাসে তাহলে দেখবেন তার গায়ের মধ্যে নেইমারের জার্সি উঠে যায় কেউ যদি সাকিবকে ভালোবাসে তার গায়ের মধ্যে সাকিবের জার্সি চলে আসে চুলের স্টাইল হেয়ার কাটিংটা চলে আসে যাকে ভালোবাসে তার অথচ জমিনের মুখে তোমাকে মেসি নেই মার রোনালদো এই সাকিব আর যারা আছে এরা তোমাকে চিনে না তোমার এই মহাব্বতটা তাদের কাছে কোনো মূল্য নাই তোমার এই মহাব্বত দিয়ে তারা তোমাদেরকে কি দিবে তোমার এই হেয়ার কাটিংটা কদিনের খনিকের জমিনের বুকে এদেরকে যদি তোমরা এই নায়ক নায়িকার এই ধরনের খেলোয়াড়কে যদি আদর্শ মনে করো জমিনের বুকের এই আদর্শ তোমার জন্য কোনো কাজে আসবে না রে যুবক তোমার জন্য একজন বাবার জন্য আদর্শকে একজন মায়ের জন্য কে আদর্শ একজন শিশু সন্তানের জন্য কে আদর্শ একজন বালক সন্তানের জন্য কে আদর্শ একজন যুবক সন্তানের জন্য কে আদর্শ একজন রাষ্ট্রনায়কের জন্য কে আদর্শ একজন সিপাহসালারের জন্য কে আদর্শ এক কথায় আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার ব্যক্তি জীবন আপনার রাষ্ট্রীয় জীবন আপনার রাজনৈতিক জীবন থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে আদর্শ চিৎকার করে বলুন আমাদের আদর্শ কে হবে আমাদের মডেলটা কে হবে মোহাম্মদুর রসুল্লাহ আমাদের মডেল যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম হয় আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তাও নাই আমাদের আদর্শ হবে কে বানানো কথা নয় এটা আমি রফিকুল ইসলামী ও সফির বানানো কোনো কথা নয় কালামে হাকিম আল্লাহ রবীন্দিন বলেন ও দুনিয়ার মানুষেরা এই যুবক ভাইরা বুড়া বাবারা জমিনের বুকে কোন লিডার তোমাদের আদর্শ নয় কোন রাজনৈতিক نتاتو مادر محمد الرسول الله صلى الله عليه وسلم كما ترجف مادر محمد الرسول الله كي جديد طامدر شامونيكورو كما دي ريكونو تينتا رب العالمين بلال لَقَدْ كان لكم في رسول الله أسوأتو الحسناء زميلير بوكيتو مادر جنود رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম কে উত্তম আগ্রহ করে আমাদের জন্য কে নির্বাচিত করেছে আল্লাহ কে করেছে আল্লাহ এমন সন্তান পাওয়া যায় সে যে সন্তান কে বিয়ের করবে বাবা মা যদি বলে এই সন্তান তোমার জন্য মুখ সন্তান অমুক মেয়ে অমুকের মেয়ে অমুক ঠিকানা এই এই ঠিকানা আর একটা পাত্রী আমরা নির্বাচিত করেছি বাছাই করেছি সুসন্তানরা বলে ও বাবা ও মা ও আমার অভিভাবকেরা তোমাদের চয়েসটাই আমাদের জন্য পূর্ব চয়েস তোমরা যা পছন্দ করবে আমার জন্য পছন্দ আমাদের জন্য রাসুলকে উত্তম আদর্শ হিসাবে কে পছন্দ করেছেন স্বয়ং রব্বুল আলামিন আর আল্লাহর পছন্দটা আমাদের জন্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কি জমিনের বুকে অভিভাবকের ভুল চয়েস হওয়ার সম্ভাবনা আছে জমিনের বুকে নেতার ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে জমিনের বুকে একজন মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু জমিনের বুকেই আল্লাহ রব্বুল আলমিন যে মোহাম্মদুর রসুল্লাহকে নবী নির্বাচিত করে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কোনো ভুল সম্ভাবনা আছে কি নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যে রিডার করে পাঠিয়েছেন যে নেতা করে পাঠিয়েছেন যে মডেল পাঠিয়েছেন এই মডেলকে যদি আমরা প্রধানকে অনুসরণ করি আমাদের সোজা ঠিকানা ধন্যাত বলুন সুবহান আল্লাহ চিৎকার করে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুমিন বান্দারা তোমাদের জন্য যে আদর্শ পাঠিয়েছি যেন তেন কোনো আদর্শ নয় এ আদর্শ তোমাদের জন্য মুক্তি আদর্শ এ আদর্শ এমন একজন রাসূল এই নবীর আদর্শ এই নবীর গুণাবলী আর কোন নবীকে দেই নাই এই নবীকে এমন অনন্য গুণাবলী দিয়েছি যা আর কাউকে দেই নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সৃষ্টির পর থেকে শুরু করে এমন সব গুণাবলী দিয়ে পাঠিয়েছেন জমিনের বুকে আর কাউকে এমন গুণাবলী দেয় নাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে পাঠিয়ে বক্ষ বিদীর্ণ করেছে সিনা চাঁদ করেছে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি আল্লাহ নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লামকে কিতাবের মধ্যে লেখা হয় হালিমায় সাদিয়ার কাছে যখন দুগ্ধ পান করার সময় ছিলেন ওই সময় একবার আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব সঈদিনা রসুল্লাহি সাল্লাহ আলিহি ওসাল্লামের কলবে আথারকে গলা থেকে শুরু করে নাবি পর্যন্ত ফেরে পবিত্র কলবকে বের করে জমজমের পবিত্র পানি দ্বারা ধূত করে পাক সাফ করে আবার জায়গায় ফিটিং করে দিয়ে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটাকে জায়গা মতো লাগিয়ে দিলেন একবার করলেন আবার লেখা হয় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবু আদ্দার পূর্বে আরেকবার রূপেন হার্ট সার্জারি করেছেন বক্ষবিধীর্ণ করেছেন ফার্সি ভাষায় বলে সেনা চাক সেনা চাক করেছেন আরেকবার মিয়াজুল মিয়ারাজের রজনীতে আল্লাহ নবুজি সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম যে একটা গুণ দিলেন জমিনের বুকে আর কাউকে এমন অনন্য গুণ দেয় নাই এটা হলো এক নাম্বার এটা দুই নম্বর মহানবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কে আল্লাহপুলা আলহামিন মোহরে নবুয়াদ দান করলেন দুনিয়ার বুকে যত নবীরা সুনগান পাঠিয়েছেন আর কাউর মোহরে নবুয়াদ ছিল না মহানবী সাল্ল আলি ওসাল্লামের মোহরে নবুয়াদ ছিল মোহরে নবুয়াদটাকে সাহাবে ক্রাম দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন আমি আলোচনার শেষ দিকে আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের মোহর নবুয়াদকে দেখার বিষয়ে ওই বিষয়টাকে সাহাবাই কালামের ওয়াকা সুস্পষ্ট করে বলবো আর আল্লাহ্ নফি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে আর একটা গুণ এমন দান করলেন সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ্ নবজির ইমাম অতিতে সকলকে নামাজ পড়াইছেন আল্লাহ্ নফজি সল্লল্লাহু আলিহি ওসাল্লাম শুধু জমিনের বুকে এমন কোন রাসূল হয়ে আসেন নাই অনন্য গুণের একজন রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে সাক্ষী দিয়েছেন জমিনের বুকে প্রাণীকুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয় তিনি সমস্ত নবীদের নবী তিনি সমস্ত নবীদের শুধু নবী নয় তিনি সমস্ত নবীদের ইমাম বলুন সুবহানাল্লাহ হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকদ্দাস নিয়ে হাজির করলেন এই সকল নবী রাসূলগণ এদিক সেদিক তাকা করছে ইমামতের যায় নামাজটা খালি আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রিল হাত ধরে সামনে অগ্রসর করে দিলেন আর এর মাধ্যমে সমস্ত নবীদের ইমাম হওয়ার গৌরব অর্জন করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ النবજી সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে পে আমরা খুশি না বেজার খুশি এজন্য আমাদের একটা অঙ্গীকার নিতে হবে দুনিয়ার জীবনের সব তে mohabbat কাকে বেশি করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে أرى من جي آيات روابط كل تشي آيات الحمدلله رب العالمين برد قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أل الحبيب ابن زميل المرشد الكيك وسندين دي جليدين তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহকে মোহাম্মত করতে চাই তাহলে আপনি নবীকে যেন তারা অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহ বলেন আপনি যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তুমি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও سورة آل عمران تنمبر نمبر پرال نمبر سورة آل عمران ركترش إلا رب العالمين بل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلا إلا رب العالمين بلن অহু আপনি জমিনের মানুষদেরকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আপনি মোহাম্মদ রসুল্লাহকে যাতে অনুসরণ করে ফেত্তেমি আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী অনুসরণ যাতে তারা করে আর আমি নবীর অনুসরণ করলে কি হবে কি ফায়দা কি তাদের লাভ লাফটা কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রব্দ আল ঘোষণা করেছেন فاتبعوني يحببكم الله تدر ترى أمار نشرن كله محمد رسول الله نشرن كله يحببكم الله تدرك كي من الله أمرا الله نبجي صلى الله عليه وسلم ار بحلو بشا پتے محمد رسول الله صلى الله عليه وسلم ار آل الله نبجي صلى الله عليه وسلم ار كل الله رب العالمين ما درك بحاله بس بين ويوفر لكم ذنوبكم أرام در جنة بروشكار هشام ثقب الله رب العالمين ما در غناه غلو كي خما والله غفور رحيم على آل الله تعالى هلو أما در بار خما شيل بعندالو تقولي ايه آيات كريمة مستبلا আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বত পেতে হলে মাপ কাঠি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে নিজের জীবনের চাইতেও যদি বেশি ভালো কেউ না বাসে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকতে হবে সবচাইতে বেশি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে ألان نبجي صلى الله عليه وسلم كادر شمال بباري الله رب العالمين كلام حكيم يرمو تبولي تنجي تبولي تياب كان لكم في رسول الله أسوة حسنة أدنى شو ماندي هلياك محمد رسول الله محمد آر حاكي جيماني البرتيل محمد رسول الله رسول আল্লাহ নবজি সাল্লাহ আলহি ওসাল্লামের অনুসরণ আমাদের জীবনে আসতে হবে মুহাম্মদুর রসুল্লাহ অনুসরণ ব্যতিরিকে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের মোহাম্মদ ব্যতিরিকে তার সফাত ব্যতিরিকে কেন না জাতির কোনো ফেসলা হবে না বলছিলাম যে কথা জমিনের বুকে সাপ চাইতে বেশি মোহাবতটা থাকতে হবে সুন্দর আকৃতি দিয়ে জমিনের বুকে পাঠিয়েছেন বলুন আল্লাহ যে করেছি আলোচনাটাকে বুঝে অনুধাবন করার তো দান করুন সকলে বলুন আমিন عليك تذكر لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا إله إلا الله إلا الله لا بو حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بھلا دو

اب تو بس تاز میں آخر اب تو بس تاز میں آخر ورد زبا اے میرے الہ لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله

নাজাতের জরিয়া হতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আমার জন্য শাফেয়া হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে গ্রেফতার হয়ে থাকলে সুপারিশ করে হবেন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পারে আপনাকে আমাকে কাউসারের পানি পান করাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় যদি আপনার আমার প্রিয় নবী বলেন একে আমি চিনি না আপনার আমার জন্য নাজাতের কোনো উপায় থাকবে না আমার আপনার জন্য সব চাইতে জীবনের উত্তম চলার পথের পাথেই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আলোচনার প্রারম্ভে বলেছিলাম এমন সুন্দর আকৃতির কাউকে জমিনের বুকে পাঠান নাই আর ওই বিষয়টাকে সত্যায়িত করে হজরতে আয়েশা সিদ্দিকার ইউল্লাহ তালা বলেন আমরা সকলে জানি জমিনের বুকে হজরতি ইউসুফ আরে ইসসাল্তুসসলাম সুন্দর ছিলেন হজরতে মায়েশা বলেন জমিনের বুকে মোহাম্মেদ উল্লাসুল উল্লাহ কীরকম সৌন্নৎ সুন্দর ছিলেন

হাজরতে মা আয়েশা বলেন আমি অন্ধকার রজনীতে শুই সুতার কাজ করতাম এমন হতো শুই হারিয়ে ফেললে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য অপেক্ষায় থাকতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে আমার কামরায় আসতেন হুজরায় আসতেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহারাই আনোয়ারের জ্যোতি দিয়ে আলো দিয়ে আমি আমার পড়ে যাওয়া সুইটাকে খুঁজে নিয়ে নিতাম সুবহান আল্লাহ চিৎকার করে বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এমন সুন্দর করেছেন মা আয়েশা বলে এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মিশরের মহিলারা দেখে তারা তাদের হাত কর্তন করে ফেলেছে তারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতো তারা শুধু হাত নয় তাদের কলিজা পর্যন্ত কর্তন করে ফেলতো জমিনের বুকে তার প্রমাণ রয়েছে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছে নিজের মাল দিয়েছে নিজের বাবা মাকে কুরবান করে ফেলেছে তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রতি আবরুর প্রতি এক ذره পরিমাণ আঘাত আসতে দেয় নাই জন্য আমাদের সংকল্প থাকবে রক্ত দিব জীবন দিব তবু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী নিয়ে যদি কেউ কথা বলে তাদের কে জমিনের বুকে জীবন তো বেঁচে থাকতে দেব না ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন তৈয়ার করুন প্রস্তুত করুন সকলে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের ব্যাপারে কেউ কথা বললে আমরা কাউকে চিনি না তার ব্যাপারে আমরা প্রতিবারের প্রতিবাদে ফেটে উঠবো ইনশাল্লাহ এই হলো মমিনের ইমান মমিন তার সব কিছু ছেড়ে দিবে রাসুলের ব্যাপারে কথা বললে আমি নেতা বুঝি না আমি দল বুঝি না আমি সংগঠন বুঝি না আমি কোন তন্ত্র মন্ত্র বুঝি না আমি বুঝি আমার রাসূলের সম্মান ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের আলমিন আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন জমিনের বুকে আপনি নৌকার যদি আদর্শ লালন করেন আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লেগে যায় আপনি যদি ধানের শীষের অনুসারী হন আপনার নেত্রীর বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লেগে যায় আপনি যদি চাচার দলের হন লাঙ্গলের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লেগে যায় আপনি এদল ওদলের যদি অনুসারী হন আপনার নেতার নেত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে আপনার গায়ে লেগে যায় আপনি রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত হয়ে যান রে বাবা যদি জমিনের বুকে আপনার নবীর বিরুদ্ধে কথা বলে আর আপনি যদি চুপি ইশারে বসে থাকেন বুঝতে হবে নেতার मोहब्बत আপনার প্রতি বেশি আপনার দলের প্রতি আপনার मोहब्बत বেশি আপনার সংগঠনের প্রতি আপনার मोहब्बत বেশি আপনার রাসুলের প্রতি আপনার मोहब्बत এখনো পরিপূর্ণ হয় নাই

জবানে একটা অন্তরে আরেকটা এরকম ছিল না জমানে ওইটাই যেটা অন্তরের মধ্যে আছে হজরতে আমার ফান উকরা দি আল্লাহ হু তা ডান বলে হাবিদ জমিনের বুকে আমার সন্তানের চাইতে আপনাকে বেশি মহাবোধ করি আমার পিতা মাতার চাইতে আপনাকে মহাব্দ করি জমিনের যত স্থিজ আজবাব আছে সব চাইতে আপনি মহাম্মদ সাল্লাল্লাহ আনিহি ও সাল্লামকে আমি বেশি ভালোবাসি তবে ওগো গোয়ার নবী এখনো পর্যন্ত আমি যে একটা আমার আমি যে একটা সত্তা আমি যে একটা ব্যক্তি আমার যে একটা ব্যক্তিত্ব আছে আমি নিজের প্রতি যেই মহাব্মত ওই মহাব্বতের চাইতে আপনি নবীকেও এখন বেশি মহাব্বত করতে পারি নাই

তার বাবা মার চাইতে বেশি মোহাম্মত আমি নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামকে জমিনের সমস্ত কিছুর চাইতে আমি নবীর মোহাম্মতটা বেশি না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা জমিনের বুকে পরিপূর্ণ মমিন হতে পারবে না জমিনের বুকে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মোহাম্মতটা মমিন হওয়ার মাপকাঠি জমিনের বুকে যে মহানবীকে যত বেশি ভালোবাসবে তার মুমিন হওয়ার বিষয়টা তত বেশি নির্ভেজাল আবার নবীর খেলাফ কাজ করবে এটা হতে পারে না মুমিন নবীকে ভালোবাসবে নবীর আদর্শ কেউ ভালোবাসবে জমিনের বুকে পৃথিবীর বুকে কেউ যদি কাউকে ভালোবাসে লেবাসে পোশাকে আচার অনুষ্ঠানে সমস্ত কিছুর মধ্যে তার অনুকরণ তার অনুসরণ সে কিভাবে চলে তার কথা বলার স্টাইল কি তার বচন ভঙ্গির কি স্টাইল তার আদাব বখলা কেমন সব কিছু অনুসরণ করতে চায় জমিনের বুকে একজন স্বামী তার স্ত্রী কি কি পছন্দ করে তার কি পোশাকটা পছন্দ নিজের গায়ে পোশাকটা পরিধান করতে সে ভালোবাসে সে কি পছন্দ করে ওই পোশাকে সে সজ্জিত হতে ভালোবাসে এমনও আছে এমনও আছে এমন যুবক স্ত্রী চায় না পছন্দ করে না নবীর আদর্শকে বিসর্জন দিয়ে দেয় ও আমার জমিনের চাই ভালোবাসাটা যদি এমন হয় তাহলে স্থায়ী ভালোবাসা যার ভালোবাসা পেলে পরে মুক্তির উপায় থাকে যার ভালোবাসা ব্যতীত আমার আপনার নাজাতের কোনো জরিয়া নাই তার ভালোবাসা থাকতে হবে সব চাইতে বেশি তার অনুকরণ অনুসরণটা থাকতে হবে সব চাইতে বেশি রাসূলের খোদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যেতে হবে আচার অনুষ্ঠানের মাধ্যমে शायर বলেন রাসূলের খোদার কি রাসূলের খোদার কি غلامی میں کیا ہے رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلام بن کر کے دیکھو رسول عربی صلی اللہ علیہ وسلم غلام مد کی لذت اچھے কি মজা আছে কি স্বাদ আছে তুমি রাসুল খোদার গোলাম হয়ে তুমি নিজেকে দেখাও সাহাবাই কেরাম মোহানবী সাল আলিহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে গোলামের মধ্যে অনুসরণের মধ্যে লজ্জাত পেয়েছেন মজা পেয়েছেন তো তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে নিজের জীবনের চাইতে সব কিছুর চাইতে মহানবী সাল্লি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন এটা কখন আসবে যখন মোহাব্বরটা সর্বোচ্চ থাকবে আল্লাহ বুকে আমাদেরকে সব চাইতে আল্লাহর ভালোবাসা এবং মহানবী আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে জায়গা করে দেখবাহ আল্লাহ আমিন আল্লাহ তাআলা কবুল করুন আমিন আল্লাহনব সাল ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে অনুসরণটাও করতে হবে সব সবচেয়ে বেশি আর নবীজের বিরহে পাগলের মতো হয়ে যেতে হবে নবী যেই কাজ করলে পরে খুশি হয় ওই কাজটা আমাকে করতে হবে নবী যেই কাজ করলে পরে অসন্তুষ্টি হয় ওই কাজটা ছেড়ে দিতে হবে আমার জীবনের সব কাজগুলোকে যদি নবীর সুন্নতের আলোকে সাজাতে পারি নবী মসজিদে কীভাবে প্রবেশ করতেন কিভাবে বের হতেন কিভাবে খাওয়া দাওয়া করতেন কিভাবে খাওয়া দাওয়া শেষ করতেন খাওয়ার পরে কি দোয়া পড়তেন খাওয়ার শেষে কি দোয়া পড়তেন তার আদর্শ অনুকরণটাকে যদি পুঙ্খানো পুঙ্খানো ভাবে আমরা ব্যক্তি জীবনের মধ্যে অনুকরণ করতে পারি আর আমাদের এই আদর্শের চিহ্ন আলামত যদি মহানবী সাল্লাহ আলিহি ওসাল্লাম কেয়ামতের ময়দানে দেখেন মহানবী সাল্লাহ আলিহি ওসাল্লাম আমাদেরকে কথা বলবেন না সুহকান সুহকান লেমান গায়রা বাদি দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছো এটা বলবেন না যখন আপনার আমার আলামতগুলো নূরের আলোয় আলোকিত হয়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জলজল করতে থাকবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পরিচয় কে চিনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেন মুহতারাম হাজিরিন আপনার আমার হায়াতটা সব চাইতে রাসূলের আদর্শের দিকে আমাদেরকে অনুসরণের দিকে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আলোচনা করতেছিলাম যে অনুসরণটা হতে হবে সর্বোচ্চ মোহাব্বতটাও থাকতে হবে সর্বোচ্চ محمد جدّ الشربتشهاي، تقول أنو شرند دوه بشربتشو. ألا النبي صلى الله عليه وسلم, صحابي وسلم کی کی من الصحابي، حضرتِ حزيفار الله تعالى عنه، مه النبي صلى الله عليه وسلم كي بري من محبّة كرتن، كي بري دال سُنّةير بودي. ألا النبي صلى الله عليه وسلم من سُنّةير কি পরিমাণ তার মোহাব্বত ছিল রাজ প্রাসাদে চলে গিয়েছেন রাজ প্রাসাদের মধ্যে গিয়ে সুন্নতের আমাল করছেন সাথীরা অথবা অন্যরা বলছে এটা রাজ দরবার এখানেও তুমি কি করছো লোকমা জমিন লোকমা প্লেট থেকে তার খাবারের লোকমা নিচে পড়ে গিয়েছে হজরতে হোজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের তার সিংহাসনে তার রাজপ্রাসাদে আমন্ত্রিত হয়ে গিয়েছে ওখানেও সুন্নতের প্রতি খেলা সুন্নতের প্রতি তার খেয়াল তার কি চৌখান্না অবস্থা তার খাবার যখন জমিনে পড়ে যায় আবার উঠিয়ে ফেলে সকলে বলে এটা রাজ দরবার কেমন দেখা যায় আল্লাহর পিউনজি সাল্লাল্লাহু আনিকী ওসাল্লামের সাহাবি হজরত হুজাইফা আমানি বলে এই তোমরা কি বলো আতাতরুকু আমি কি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা এই ধরনের আহবাক আর বোকাদের সামনে ছেড়ে দিব নাকি তার রাজপ্রাসাদে গেলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে নাই যেখানে গিয়েছে মহানবীর জন্য যান দেওয়ার জন্য তারা প্রস্তুত থেকেছে জন্য তারা পরিপূর্ণ মুমিন হতে পেরেছে হজরতে বেলাল কি পরিমাণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে ভালোবাসতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা তার কি পরিমাণ এসেছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহিহিম ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুক থেকে তেকাল করে চলে গিয়েছেন হজরতে বেলাল নদী আল্লাহ তাল আনহু মদিনা ছেড়ে সুদূর দমেশকে চলে গেলেন সিরিয়ার দিকে চলে গেলেন দীর্ঘ সময় পর্যন্ত হাসযুতি বেলাল রদিয়ে আল্লহ হু তায়ালান হু আর মদিনার দিকে ফিরে আসেনা না বেলালে হাবসি রদি আল্ল হু তায়ালান একদা স্বপ্নে দেখে কিতাবের মধ্যে লেখা হয় ছয় মাস পর্যন্ত এক দিন দুই দিন নয় একদিন দুদিন তিন দিন নয় ছয়টি মাস পর্যন্ত হজরত বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছে এবারে দামেশকে চলে গিয়েছে সিরিয়ার দিকে চলে গিয়েছে এই দীর্ঘ সময় পর্যন্ত বেলাল আর আসে না একদা স্বপ্নে দেখে বেলাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ বেলাল কত জনায় আমার রোজা আধার জিয়ারত করার জন্য পৃথিবীর প্রান্ত থেকে ছুটে আসে বেলালে তুমি আমাকে কিরকম মোহব্মত করো মদিনা তোমার সালাম আমি কোনো দিন পাই না বেলালে হাফসি ঘুম থেকে বলা আল্লাহর হাবিব আমি তো আপনাকে মোহাব্বত করি আপনার বিরহ ব্যথা আমি সহ্য করতে পারি না এই বিধায় আমি আপনার মদিনা ছেড়ে চলে গিয়েছি সুদুর দামেশকে হাস বেলালেন ঘুম ভেঙে যায় ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে হায় হায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বপ্নে দেখেছি বেলাল চলে আসে মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আযহার কে জিয়ারত করবে বেলাল জিয়ারত শেষে আবার দামেশকের দিকে ফিরে যেতে চাইলে সাহাবায়ে কেরামগণ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার আযানের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বেলাল তুমি রাসুলের মোয়াজিন ছিলে তুমি একটু আজান দিলে পরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের শরণ হবে তুমি একটু আজান দাও না বেলাল ও বেলাল তুমি একটু আজান দিয়ে যাও বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবীর কথা শুনে না দামেশকের দিকে চলে যায় সাহাবাই কেরাম এত প্রিয় প্রিয়ের পরে যখন বেলাল শুনে না সমস্ত সাহাবী کرام গিয়ে হযরতে হাসান হুসাইন বলে ও হাসান হুসাইন তোমরা একটু যাও না বেলালকে গিয়ে বলো বেলাল যাতে আজান দেয় আমরা রাসূল আলাইহ وسلم এর কথা স্মরণ করে একটু কাঁদব সকলের অনুরোধে হাসান হুসাইনের অনুরোধে বেলাল হাফসি এসে যখন আবার আজান দিতে দাঁড়ায় বেলাল আযান দেওয়া শুরু করলে পরে আশাদু আল্লাহ ইহ আশাদু আল্লাহ ইহ আশাদু আন্না রসুল এই পর্যন্ত আসলে পরে বেড়াল আবার বেহুশ হয়ে যায় বেড়াল হুঁশ হারিয়ে ফেলে বেড়াল দীর্ঘ সময় পর্যন্ত হুঁশ আসে না সাহাবাই কেরাম হুঁশের ব্যাপারে সকলেই চেষ্টা প্রচেষ্টার পরে যখন বেলালের হুঁশ আসে বেলাল ও সাহাবিনা আমার আমার জীবদ্দশায় আমি যখন আজান দিতাম রাসুলের জীবদ্দশায় যখন আমি আজান দিতাম আমি দেখতাম আমার আজানের পরে মহাম্মদুল্লাহসুলুল্লাহ জাই নামাজে এসে উপস্থিত হয়ে যায় আর আমি মসজিদে নববীর মিনারের মধ্যে আজান দিব মহানবী সল্লাল্লাহ আলিহী ও সাল্লামকে দেখব না এটা আমার দ্বারা সহ্য করা সম্ভবপর হয় না এজন্য আমি মদিনা ছেড়ে সুদূর দামেশকে চলে যাই এত সময় পরে আমি রাসুল আরবি আলী ওসাল্লামকে স্বপ্ন দেখে আমি আমার জমিনের থেকে দামেশকে থেকে আবার মদিনার বুকে ছুটে আসি সালাম দেওয়া যাওয়ার জন্য আর নবীজিকে বলে যায় ও নবী আপনি আমাকে ভুল বুঝবেন না আপনার প্রতি কোনো অনুরাগ নয় আপনার প্রতি মহাব্বতের কোনো খালেল হয় নাই কোনো ত্রুটি হয় নাই বরং মহাব্মরটাকে আপনাকে দেখতে না পেয়ে সহ্য করতে পারি না ওই আমি ছুটে চলে গিয়েছি দা দমেশকে আল্লাহ্ নবজি সল্লাল্লাহ আনেহি হোসাল্লামের মহানজিনের এত ব্যথা সাহাব আইকার নিজের জীবনের চাইতে মহানবী সল্লাল্লাহ আনেহি হোসাল্লামকে বেশি ভালোবাসতেন হজরতে বেড়ালের অবস্থা ওদিকে দেখুন হজরতে আবু বকরের ছেলে হরযতে আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা হযরত আবু বকর কে ডেকে বলে আবু বকর ওগো আব্বা আপনি জানেন কি বদরের যুদ্ধে কি ঘটেছে হযরত আবু বকর বলে কি ছেলে আমার এমন কি হয়েছে তুমি বলছো না হযরত আবু বকর কে ছেলে আব্দুল্লাহ বলে ওগো পিতা আবু বকর আপনি শুনে থাকবেন বদরের যুদ্ধে আপনি জেনে থাকবেন আমি ছিলাম কাফেরদের অন্তর্ভুক্ত আর আপনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর অন্তর্ভুক্ত তার দলভুক্ত আপনি কাফেরদের বিপক্ষে ছিলেন আমি মুসলমানদের বিপক্ষে ছিলাম আপনি মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধে গিয়েছেন আর আমি কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধে গিয়েছি আমার একটা পরিস্থিতি হয়েছে বাবা যেই পরিস্থিতিতে যুদ্ধের ময়দানে আপনি আমার তরবারির নিচে চলে এসেছেন আমি চাইলে আপনার আপনাকে আমার তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দিতে পারতাম আপনাকে আমি হত্যা করে ফেলতে পারতাম কিন্তু আপনি আমার বাবা হন আপনার সাথে আমার সাথে সম্পর্ক ছেলে আর বাবার এই সম্পর্কের কারণে আমি আমার তরবাজিটাকে আপনার গরদান থেকে উঠিয়ে নেই এ কথা বলার পরে হযরতে আবু বকর বলে এই সন্তান আমার তুমি আমাকে বাবা বলে ছেড়ে দিয়েছ তুমি আমাকে বাবা বলে ছেড়ে দিয়েছো আমার প্রতি তুমি বদলা নাও নাই শুনে রাখো জমিনের বুকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসি জমিনের বুকে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মোহাব্বত করি রে ছেলে আমার সুনেরা যদি এমন হতো যুদ্ধের ময়দানে তুমি আমি আবু বকরের তোর বাড়ির নিচে চলে আসতে আর আমার হাতে তোর বাড়ি থাকতো খোদার কসম করে বলি আল্লাহকে আর আল্লাহর প্রিয় হাবিবকে এই পরিমাণ মোহাব্বত আমি করেছি আমার তরফার নিজের ছেলে যদি তুমি চলে আসতে আল্লাহর রাসূলের মোহাব্বতে আমি তোমার গরদান থেকে জমিন থেকে নিচে ফেলে দিতাম হজরতে আবু বকর তার সন্তানের মহাব্বতের চাইতে রাসূলের মোহাব্বতটা বেশি ভাই শুধু এমন নয় সাহেবে কারামদের এরকম লাখো ওয়াকে বলা যাবে যারা নিজের জীবনের চাইতে নবীকে বেশি বেশি ভালোবাসছেন আর বিনিময়ে তারা দুনিয়ার জমিনে তারা আল্লাহর রহমতের যে ঘোষণা পেয়েছেন আল্লাহর সন্তুষ্টির ঘোষণা পেয়েছেন জান্নাতের ঘোষণা পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে এরকম রাজি আর খুশি হয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সন্তুষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আল্লাহ তার যেই আল্লাহর আল্লা সাহাবিদের উপরে সন্তুষ্ট আর তারাও নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা আসবে ওই ফায়সালা তারা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকে একটা তো শুনলেন হজরত আবু বকরের ছেলের বেশি মোহাম্মত আর আল্লাহ নবজি সাল্লুসাল্লাম

উম্মে হাবিবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে উম্মে হাবিবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করতেন নিজের সন্তানের চাইতেও নিজের বাবার চাইতেও আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসবে আবু সুফিয়ান যখন ঘরে আসতে দেখছে হযরতে উম্মে হাবিবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মে হাবিবা তার ঘরের দিকে আবু সুফিয়ানকে আসতে দেখে তার ঘরের দূরে ঢুকে যায় প্রবেশ করে যেই বিছানার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ান তিনি যেখানে শয়ন করেন তিনি যেখানে ঘুমান তার পিট মোবারক যেই বিছানার সাথে যেই চাদরের সাথে লেগে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে উম্মে হাবিবা বিছানা চাদরটা কি উঠিয়ে ফেলেন বাবা আবু সুফিয়ান এসে বলে সন্তান বাবা সন্তানের ঘরে আসলে পরে সন্তানের উচিত হলো বাবাকে সম্মান করা করা তুমি কেমন সন্তান হলে রে বাবা এই তোমার ঘরে নবীর ঘরে আমি এসেছি আমি তো তোমার মেহমান আমি তো তোমার স্বামীর ও মেহমান তুমি কেন বিছানা উঠিয়ে ফেললে হযরত ও হাবিবা বলে ও বাবা তুমি বাবা হিসাবে তোমাকে মোহাম্বত করি ঠিক কিন্তু আমি নবী রাসুলকে আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ কি পরিমাণ মোহাম্মত করি তুমি বাবা এখনো অপবিত্র তোমার মধ্যে মানের মতো দৌলত আসে নাই আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আনেহি ওয়াসাল্লামের পবিত্র বদন শরীর মোবারক এই বিছানার সাথে লেগেছে আমি উম্মে হাবিবা এটা পছন্দ করি না আমার স্বামী যিনি মানের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করে তার পবিত্র পীঠ মুবারকের সাইতে একটা নাপাক যে মুমিনয় জারিমানের মতো দৌলত নেই তার শরীরটাই বিছানাকে স্পর্শ করু হরযতম্মে হাবিবা বাবার চাইতেও বেশি ভালোবেসেছে আবার আল্লাহ নবীজু সল্লুল্লাহু আরিহি ওয়াসাল্লাম নিজের জীবনের সাইতে সব চাইতে বেশি ভালোবেসে আবু বকর একটা প্রমাণ দিল হজরত উম্মে হাবিবা দিল যুদ্ধের ময়দানে হজরতে তালহা হজরতে জুবাইর সহ শত শত সাহাবি নিজের জীবনের সব কিছু দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচালো অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তায়েফে রক্ত ঝরালো উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলো আর নিজের হায়াতের জিন্দগির আরামায় সব কিছু বিসর্জন দিয়ে এ উম্মতের জন্য এত ফিকির করলে ওম্মতেরা নবীর তিম নবীর তিম উম্মতেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে এত দীর্ঘ সময় পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি লালন করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার রেখে যাও মতের মধ্যে যদি কেউ আমার মরে যাওয়া সুন্নত গুলো যে সুন্নত গুলো জমিনের বুকে এখনো জীবিত নাই এমন একটা সুন্নত কে তারা জীবিত করলো একশত শহীদের সবাব তাদের আমল নামে দেওয়া হবে বলুন সুবহান আল্লাহ সর্বশেষ হজরতে জবালের সাথে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে যে মহামালা হয়েছে আলোচনা করে আমি আবার আলোচনা রীতি জানবো আমা বিল্লাহ মহাতারাম হাজির দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা চলছিল আল্লাহ নবী সাল আলিহি ওসাল্লামের জীবন তো হল এমন একটা আদর্শ আপনি এক একটা পাঠ করে আলোচনা করলে একটা পাঠ নিয়ে আলাদা বিষয়বস্তু নিয়ে আলোকপাত করতে হবে এবং আলাদা বিষয়বস্তু নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আলোকপাত করতে হবে মহানবী সাল্লাহ আলাইহি ওসাল্লামের জন্ম নিয়ে যদি আলোচনা করতে হয় দীর্ঘ সময় মহানবী সাল আলীহিমের কৈশোর জীবন নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময় মহানবী পূর্ব একটা আলোচনা। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর একটি আলোচনা মক্কি জীবনের জন্য একটি আলোচনা মাদানী জিন্দিগির জন্য একটি আলোচনা আদর্শ যুবক হিসেবে রসুল কেমন ছিলেন রাষ্ট্রনায়ক হিসাবে হিসেবে কেমন ছিলেন সিফা সালার হিসেবে কেমন ছিলেন তিনি দেশ পরিচালনায় কেমন দক্ষ ছিলেন এই সমস্ত বিষয়গুলোকে যদি আলাদা আলাদা করে নিয়ে আলোচনা করা হয় আল্লা সাল্ল আলিহিমের সিরাতকে আমাদের জন্য অনুসরণ করতে হবে হাজরিন হজরত মহাজিমে জবালের বিষয়ে বলছিলাম আল্লাহনবীজি সাল্লিহিম হজরত মহাজিবনে জবালের সাথে যে ওয়াকা হয়েছিল আল্লা সাল্ল আলিহিমের কাছে ইয়ামান থেকে একজন একদল মুসলমান এসে বলছে ওগো আল্লাহ রাসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইয়ামানের অনেক মুসলমান আমাদের কাছে এমন একজন এমন একজন গভর্নর প্রয়োজন সঙ্গত কারণে আমাদের জন্য এমন একজন গভর্নর প্রয়োজন এমন একজন এমন একজন আমাদের মোয়াল্লিম প্রয়োজন এমন একজন আমাদের বিচার প্রতি প্রয়োজন হজরত মাজিবনে জাবাল হজরত আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লামকে যখন ইয়ামানের লোকেরা এসে বলে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যুদ্ধের সময় তোমাদেরকে আমি তিনজন আলাদা আলাদা করে লোক দিতে পারবো না মহতারাম হাজরেন আমরা একটু খেয়াল করে শুনি আমি আমি আলোচনা শেষ করে দিলেই মহতারাম আলোচনা করবেন আমরা দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনবো যে কথা বলছিলাম হযরত মুআয ইবনে জাবালের বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান লোকদেরকে বললেন এই আমাদের আদিবাসী আমি তোমাদেরকে তিন জন সাহাবী দিতে পারবো না এমন একজন সাহাবি দিব যে সাহাবীদের মধ্যে তিন গুণ মজুদ থাকবে যে তোমাদের বিচারপতি যে তোমাদের শিক্ষক আর যে তোমাদের গভর্নর আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে Yemen লোকরা জিজ্ঞাসা করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাহাবীর নাম হলো হযরত মুয়াজ ইবনে জাবাল মুয়াজ ইবনে জাবালের নাম বললে পড়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে Yemen থেকে আগত সাহাবিরা হযরতে মুয়াজ ইবনে জাবাল কে গভর্নর হিসাবে শিক্ষক হিসাবে বিচারপতি হিসাবে মেনে নিয়ে

মদিনা থেকে মহানবী সাল আলিহি ওয়াসাল্লাম মদিনার বাইরে শহরের বাইরে চলে এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে নিজের আজরের সাহাবি হজরত মহাজিবনে জাবালকে মহাজিবনে জাবাল এত দূর পর্যন্ত চলে যায় যে এখনো পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দেখতে পায় পিছন থেকে ডাক দিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলে এ মহাজ একটু দাঁড়াও কারণ একটু আগে আল্লাহ নবজি সল্লাল্লাহ আনাই হিউয়াসাল্লামের উপর আমার উপর হিঅবতীর্ণ হয়েছে হজরতে জিবর আমাকে জানিয়েছে এই মহাজ তুমি তোমার জীবদ্দশায় আমাকে আর দেখতে পাবে না আমার রজা হয়ে যাবে মদিনায় তুমি আমার জীবন আমাকে জীবনের শেষ দেখাটা একটু দেখে নাও হজরতে মোহাজিব নেযাবান মহানবী সল্লুল্লাহ আনে হিউসাল্লামের এমন আহ্বান শুনে কথা শুনে লুটেজ পড়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় মহাজিবনে জাবাল দীর্ঘ সময় পর্যন্ত দীর্ঘ সময় পর হুশ আসলে পরে মহাজিবনে জাবাল দৌড়ে সে মহানবী সাল আলী ওসাল্লামকে জড়িয়ে ধরে বলে ওগো আল্লাহ রসুল আপনাকে আমি আর দেখতে পাবো না আপনি আমাকে এত দূরে পাঠিয়ে দিচ্ছেন আমি তো সৌভাগ্যবান নয় তারা কত সৌভাগ্যবান যারা আপনাকে দেখবে যারা আপনার পেছনে নামাজ পড়বে তারা কত সৌভাগ্যবান আমি তো হতভাগা আমাকে আপনি পাঠিয়ে দিচ্ছেন হজরতে মুয়াজিবনে জাবা আল্লাহ রি আল্লাহ হয়ে কথা বললে মহানবি সল্লাল্লাহু আলিহি ওসাল্লাম নিজ হাতে মুহাজিবনে জাবালের চোখের বাড়ি মুছে দিয়ে পড়ে এ মোহাজ তুমি এ কথা বলছো তুমি শুনে রাখো এরা শুধু এত সৌভাগ্যবান নয় তোমার পরে আরও হাজার বছর পরে আমার ওই সমস্ত উম্মত যারা আমাকে দেখে নাই যারা আমি নবীকে না দেখে আমি নবীর আদর্শ অনুসরণ করবে যারা আমি নবীকে ভালোবাসবে তুমি সাক্ষী থাকো তোমার এই ক্ষণিকের না দেখাটা বেশি বড় নয় তারা আমাকে না দেখে আমার অনুসরণ করলে পরে তাদের মোহাব্বতটাই আমি নবী নিজে খুশি হয়ে যাব বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ সময় পর্যন্ত যে আলোকপাত করলাম আল্লাহ